নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের সাথে নিশ্চিত হয়েছে সুপার টুয়েলভ। কিন্তু সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এলেন এবার গম্ভীর মুখে। খানিক পরেই বোঝা গেল তার কারণ। স্কটল্যান্ডের কাছে পরাজয়ের পর চাষা ছোলার সমালোচনার পর সংবাদ মাধ্যমের প্রতি দলের অনুভূতিরই বহিঃপ্রকাশ ঘটল যেন। স্কটিশদের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা পড়েছিল সুপার টুয়েলভের আগে বাদ পড়ার শঙ্কায়। সেই ম্যাচের পর দলের পারফরমেন্সের পাশাপাশি কার্ড করায় দাঁড় করা হয় সিনিয়র ক্রিকেটারদের। মাহমুদুল্লাহ রিয়াদ স্পষ্ট জানালেন, এমন ঢালাও সমালোচনা দল ভালোভাবে নেয়নি। তিনি বলেন, আজকে ভালো খেলেছি দেখে মনে হচ্ছে, সবার কাছে এরকম মনে হবে আজকে, যদি এক ম্যাচে খারাপ হয় খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করছি দল হিসেবে যেন ভালো পারফর্ম করতে পারি। সবার কমিটমেন্ট আজ শতভাগেরও বেশি ছিল, এটা সবসময়ই থাকে, ভালো কিছু করার জন্য দলের সবাই উদগ্রীব ছিল। গণমাধ্যমের পক্ষ থেকে তাই রিয়াদের কাছে সরাসরি জানতে চাওয়া হলো, সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিরা একটু শক্ত অবস্থান নিচ্ছে কিনা। এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের সোজা সাপটা জবাব, শক্ত হওয়াটাই মনে হয় স্বাভাবিক। বিগত কয়েকদিনে আমরা মানুষ, আমরাও ভুল করি, এ কারণে একেবারেই ছোট করে ফেলা ঠিক না। এটা আমাদের দেশ, আমরা সবাই একসাথে। আমি সবসময় বলি, যখন খেলি পুরো দেশ একসাথে খেলি, এবং আমার চেয়ে বেশি অনুভূতি কারণেই। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি, কিন্তু একেবারেই ছোট করে ফেলা ঠিক না, এটা আমাদের সবাইরই খারাপ লেগেছে। স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়ের পর বাংলাদেশ বিশ্বকাপ দলের তিন সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স এবং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অনেক সংবাদ মাধ্যমে সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা হয়েছিল, এর কড়া জবাব দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয় পায় ওমানের বিপক্ষে। সেই ম্যাচের পর সাকিব আল হাসান জানিয়েছিলেন, সিনিয়ররাই টি টোয়েন্টিতে বেশি ভালো করছেন। মুশফিকুর রহিম ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন সাকিব আর রিয়াদ। সাকিবের প্রতিবাদী সুর পাওয়া গেল রিয়াদের কথাতেও। মাহমুদুল্লাহ রিয়াদ জানান, গণমাধ্যম ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সব জায়গার সমালোচনা স্পর্শ করে দলকেও। তিনি বলেন, স্পর্শ সবই করে, আমরা মানুষ, আমাদেরও অনুভূতি আছে, আমাদের সবার পরিবার আছে, আমাদের বাবা মায়েরা বাচ্চারা টিভির সামনে বসে থাকেন, তারাও মন খারাপ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন হাতের নাগালে। সমালোচনায় রিয়াদের কোনো আপত্তি নেই, তার মতে খারাপ খেললে সমালোচনা করা দোষের কিছু নয়, কিন্তু মাত্রা অতিরিক্ত সমালোচনা বা কাউকে খুব ছোট করে দেখার মানসিকতায় মূলত খেপেছেন রিয়াদরা। তিনি বলেন, সমালোচনা তো হবেই, খারাপ খেলেছি অবশ্যই সমালোচনা হবে, কেন হবে না, কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে খুব ছোট করে ফেললো, খুব খারাপ লাগে। অনেক প্রশ্ন এসেছে, সিনিয়র ক্রিকেটারদের স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে, আমরা তো চেষ্টা করেছি, চেষ্টার বাইরে তো আমাদের কিছু নেই, এরকম না যে আমরা চেষ্টা করিনি, আপ্রাণ চেষ্টা করেছি, হয়তো ফলাফল পক্ষে আনতে পারিনি, কিন্তু আরেকটু স্বাস্থ্যকর সমালোচনা হলে ভালো। সিনিয়রদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন না তোলার আহ্বান জানিয়ে রিয়াদ আরও বলেন, বাংলাদেশের জার্সি গায়ে দিলে আমাদেরও গর্ব হয়, সবাইরই ত্যাগ থাকে, কারো ব্যথা থাকে, কারো অনেক ধরনের ইঞ্জুরি থাকে, ওগুলো নিয়েই আমরা খেলি, দিনের পর দিন পেইন কিলার খেয়েই আমরা খেলি, হয়তো অনেকেই এগুলো জানে না, এজন্য কমিটমেন্ট নিয়ে কখনো প্রশ্ন করা ঠিক না।